ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় এক নসিমন চালক নিহত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার হলিধানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে হরিণাকুণ্ডুর শাখারিদহ গ্রাম থেকে মাছ নিতে ডাকবাংলা এলাকায় যাচ্ছিল নসিমন চালক রইসুদ্দিন। পথে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানি এলাকা ভেটেরিনারি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠায়। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।